বছরের মাথায় সংসার ভাঙল হিরো আলমের। তারকাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান। যদিও আলমের দাবি, তিনি এখনও পর্যন্ত তালাকের কোনো নোটিশ হাতে পাননি। বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলম। তার গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। জানা গিয়েছে বগুড়ায় থাকেন তার প্রথম স্ত্রী, সন্তানও রয়েছে তাদের। পরে ঢাকায় নুসরাত জাহান সাথীর সঙ্গে সংসার শুরু করেন তিনি। গত কয়েক বছর ধরে তারা জুটিবদ্ধভাবে কাজও করছেন। নুসরাতের কথায়, হিরো আলমের সঙ্গে আমার বিয়ে হয় 2019 সালে। আমাদের সংসার খুব ভালো চলছিল। আমি জানতাম ওর আগের পক্ষের বউ সন্তান রয়েছে। তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে। এরপর থেকে আমার সঙ্গে হিরো আলমের সংসার জীবনের ঝামেলা শুরু হয়। এখানেই শেষ নয়, হিরো আলমের একাধিক নারী সঙ্গের অভিযোগও আনেন নুসরাত। তিনি বলেন, আমি গত 8 মাস ধরে আমার বাবা মায়ের সঙ্গে থাকছি, তবে আলমের সঙ্গে কাজের সুবাদে যোগাযোগ আছে। আমাকে বিভিন্নভাবে হিরো আলম ভয় দেখিয়ে রাখত, নিজেকে স্টার মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করত সে। এমনকি আলমের ভাড়া বাড়িতে আমার 9 লক্ষ টাকার আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি, ওর মধ্যে নারীর নেশা বেশি। আমি আমার সম্মান নিয়ে সরে এসেছি। এদিকে সংবাদ মাধ্যমকে হিরো আলম জানান, তিনি এখনও তালাকের কাগজ হাতে পাননি। লোকমুখে শুনেছেন নুসরাত তাকে তালাক দিয়েছে। যদি তালাক দিয়ে থাকে, আমার কিছু তো করার নেই। কাগজ হাতে পেলে বাকিটা বলতে পারবো। বক্তব্য আলমের। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।